বন্ধুরা, আজকে আমি জটিল সংখ্যা থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে আসছি। এটা মূলত একাদশ দ্বাদশ অর্থাৎ এইচএসসি থেকে, এইচএসসি গণিত বই থেকে মূলত নেওয়া প্রশ্ন। এটা দেখুন আপনার 44তম বিসিএস প্রিলিমিনারিতে আসছিল, এগুলো রিটেনও আসতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই অঙ্কটাকে শর্টকাটে করা যায়, আবার রিটেনে বেসিক থেকে করা যায়। আমি চেষ্টা করবো বেসিক থেকে বুঝিয়ে দেওয়ার জন্য, যাতে করে আপনার জটিল সংখ্যার এই জিনিসগুলো প্রবলেম না হয়। তো চলুন শুরু করা যাক। দেখুন এখানে প্রশ্নটা বলতেছে I inverse 49 বা I to the power minus 49 এর মান কত। তো এখানে আপনার অপশন দেওয়া আছে -1 I 1 এবং -I দেওয়া আছে, আপনাকে এটা করে ফেলতে হবে। তো এটা করার আগে আমি একটু আপনাদেরকে একটা জিনিস বুঝাই দেই, সেটা হচ্ছে এই I জিনিসটা কি। I টা হচ্ছে মূলত আপনার কাল্পনিক সংখ্যা। হ্যাঁ, I মূলত আসছে ইমাজিনারি থেকে, আসছে ইমাজিনারি নাম্বার থেকে আসছে মূলত। I টা ইমাজিনারি নাম্বার অর্থাৎ কাল্পনিক সংখ্যা। I টা হচ্ছে একটা কাল্পনিক সংখ্যা। ওকে, কাল্পনিক সংখ্যা মানে কোনগুলো? সাধারণত আমরা জানি যে কোনো আপনার রুটের যে কোনো সংখ্যাকে, রুটের মধ্যে কোনো সংখ্যা থাকলে সেটা স্কোয়ার করলে আপনার রুটটা উঠে যায় এবং পজিটিভ থাকে। হ্যাঁ, অর্থাৎ যে কোনো সংখ্যাকে স্কোয়ার করলে মূলত নেগেটিভ থাকে না, পজিটিভ হয়ে যায়। কিন্তু কিছু কিছু সংখ্যা আছে আপনি স্কোয়ার করলেও মাইনাস উঠবে না। কিরকম? যেমন রুটের ভিতরে যদি -1 থাকে, দেখুন রুট ওভার অফ -1, এটাকে যদি আপনি স্কোয়ার করেন, স্কোয়ার করার পর দেখবেন স্কোয়ার আর রুট উঠে গেলেও কিন্তু -1 থেকে যাচ্ছে। এই যে যে সংখ্যাগুলোকে স্কোয়ার করলেও আপনার ঋণাত্মক চিহ্নটা থাকবে, সেগুলোকে মূলত আপনার ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা বলা হয়। ঠিক আছে, আর আই এর মানটাকে এই জন্য ধরা হয় যে আই ইকুয়াল টু রুট ওভার অফ -1 ধরা হয় আই এর মান। ঠিক আছে, তাহলে উভয় পাশে আমরা যদি স্কোয়ার করি, যেমন এই যে এখানে আমি স্কোয়ার করছিলাম, এখানেও যদি আমি অনুরূপভাবে স্কোয়ার করি, আই এর উপর স্কোয়ার করি, তাহলে আই স্কোয়ার ইকুয়াল টু কি হয়, দেখুন এই যে রুট ওভার অফ -1 কে স্কোয়ার করলে কি হয়, এই আপনার স্কোয়ার রুট উঠে গিয়ে শুধু একটা -1 থাকে না, অর্থাৎ আই স্কোয়ার মান -1। এই মানটা আপনাকে মাথায় রাখতে হবে, এই বিষয়টা ক্যালকুলেশন করে মূলত আমাদের এই অঙ্কটা করা হবে। আমি এটা মূলত একটা রেখা দিয়ে আলাদা করে দিচ্ছি। আই টু দি পাওয়ার -49 এটার মান এখন আপনাকে বের করতে হবে। দেখুন এটা সমান সমান, আমরা জানি যে কোনো জিনিসের সাথে যদি ইনভার্স থাকে, ইনভার্স থাকলে 1/ সেটা লেখা হয়, অর্থাৎ ইনভার্সের কারণে উপরে যাবে 1/ আই টু দি পাওয়ার 49 এরকম দেবো। ওকে, তাহলে একটু আগে একটা জিনিস দেখলাম যে আই স্কোয়ার মান -1, সুতরাং আমি এটাকে আই স্কোয়ার একটু কনভার্ট করার চেষ্টা করব। সেটার জন্য কি করব, আমি উপরে আই লিখলাম, আর এখানে দেখুন তো আই টু দি পাওয়ার 48 ইনটু আই এরকম লেখা যায় কিনা। কারণ এই আই শুধু মানে কি, এখানে একটা পাওয়ার 1 আছে, অর্থাৎ আমরা জানি যে পাওয়ার গুলো গুণ অবস্থায় থাকলে পাওয়ার গুলো যোগ হয়, তাহলে 48 এবং আরেকটা আই আছে মানে 49, অর্থাৎ আপনার 49টা আই আছে, এটা কিন্তু বোঝা যায়। এটা তো এটা আমি আরেকটু ক্লিয়ার করে দিই এখন আপনার, অর্থাৎ আই টু দি পাওয়ার 49 কে এভাবে কিন্তু লেখা যায়। এবার দেখুন উপরে 1 আছে, আর এই যে আই টু দি পাওয়ার 48 আছে, এটাকে কিন্তু আমি এইভাবে লিখতে পারি, সেটা হচ্ছে এই যে আই স্কোয়ার, আর তার উপর আমি কিন্তু পাওয়ার 24 দিতে পারি, কারণ পাওয়ারে পাওয়ারে গুণ হয় এবং 24 দুগুণে কত, 48 হবে, মানে 48 হবে। ঠিক আছে, এবং এটার সাথে কি আছে, এই যে শুধু আই টা আছে। এখন আমরা আই স্কোয়ার মানটা কি দেখলাম একটু আগে, আই স্কোয়ার মান হচ্ছে -1, তাহলে এই দেখুন উপরে 1, আর আমি এই যে আই স্কোয়ারের জায়গায় আমি লিখতে পারি -1, এবং তার উপর পাওয়ার কত, পাওয়ার হবে 24 ইন্টু নিচে আছে একটা আই। তো আমরা জানি যে -1 এর উপর যদি আপনি স্কোয়ার করেন তাহলে সেটা শুধু 1 হয়ে যাবে, বা পাওয়ার 4 করেন বা পাওয়ার 8 করেন, মানে জোড় সংখ্যক যদি পাওয়ার থাকে, অর্থাৎ জোড় সংখ্যক -1 ইন্টু -1 ইন্টু -1, মূল কথা হচ্ছে 1 এর উপর পাওয়ার যতই থাকুক সেটা তো 1 ই হয়, আর জোড় সংখ্যক পাওয়ার থাকলে এই মাইনাসটা থাকে না, মানে +1 হয়, এটা আপনাকে জানতে হবে। তাহলে এটা করলে আমরা কি লিখতে পারি, দেখুন উপরে 1 আছে ডিভাইডেড বাই, এটা কিন্তু শুধু +1, মানে এই যে শুধু 1 হয়, 1 ইনটু এটা হচ্ছে আপনার আই। তো এটা পরের লাইনে আমরা কি লিখতে পারি, এটা সমান সমান আপনার লিখতে পারি আমরা, উপরে 1 আছে আর নিচে হচ্ছে আপনার শুধু আই। তো খেয়াল করে দেখুন 1/i এরকম অপশন আমাদের নাই, বা এটাকে আই ইনভার্স হয়, আই ইনভার্স অপশনও নাই, তাহলে এটাকে নিয়ে আরেকটু কাজ করতে হবে। সেটা হচ্ছে আমরা যদি লব হওয়াকে আই দ্বারা গুণ করি, দেখুন 1 কে আই দ্বারা গুণ করলে আপনার আই হবে, এবং নিচের আই কে আই দ্বারা গুণ করলে কি হবে, আই স্কোয়ার হবে, মানে দুইটা আই হবে, যেহেতু আই স্কোয়ার হয়ে গেল। ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, দেখুন উপরে একটা আই আছে, আর আই স্কোয়ার এর মান কি আমরা জানি, দেখুন আই স্কোয়ার মান -1, তাহলে এখানে আই স্কোয়ার জায়গায় লিখবো -1। এরপরের লাইনে কি, দেখুন আই দিয়ে 1 কে ভাগ করলে তো আই হবে, এবং যেহেতু একটা -1 আছে, মাইনাস আছে, তাহলে মাইনাসটা দিয়ে দিতে হবে, অর্থাৎ এই পুরো ক্যালকুলেশনের মানটা আপনার আসবে কত, -i। আর আমাদের অপশন যদি আমরা একটু খেয়াল করি, দেখুন অপশন ঘতে -i দেওয়া আছে, সুতরাং আমাদের অ্যানসার হবে কিন্তু আপনার -i। তো বন্ধুরা, আমি মূলত একটু ধীরে সুস্থ অঙ্কটা করার চেষ্টা করছি, যাতে করে যেহেতু বিষয়টা একটু তুলনামূলক ভাবে জটিল, অনেকের কাছে অপরিচিত মনে হবে,
তো আপনার ঠান্ডা মাথায় বুঝে শুনে করবেন, একটা দুটো অঙ্ক বুঝলে কিন্তু আপনার অনেক অঙ্ক ইজিলি আপনারা করতে পারবেন। তো বন্ধুরা আজকে সবাই ভালো থাকবেন, এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।